السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي رب زدني علما محمد رب العالمين يا دوبري وشنك نيتا الشكريا رب العالمين أما ذكرت التوفيق دان كوريتشناسكي ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অতি সহজে আমরা দিন শিখতে পারি দিন সম্পর্কে জানতে পারি সর্বোপরি আল্লাহর কালাম আমরা অতি সহজে নুরানি বৈজ্ঞানিক পদ্ধতিতে হাতে কলমে আমরা শিখতে পারি এবং এই সুযোগ আল্লাহ আল্লাহতলা আমাদের হাতে এনে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের লেসনের দিকে যাব এখন কথা না বাড়ি ইনশাআল্লাহ সময় অত্যন্ত স্বল্প আজকে আপনারা আমার বোর্ডের দিকে লক্ষ্য করুন যে লাস্ট উইক আমরা যে লেসনটা দিয়েছি যে আরবি টোয়েন্টি নাইন লেটার্স উনত্রিশটা অক্ষর টোয়েন্টি নাইন লেটার্স এটা আমরা ছন্দের তালে তালে আমাদের শিশুদেরকে বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে আমরা মুখস্থ করার জন্য আমি বলেছি আশা করি আপনারা মুখস্থ করেছেন আমি আবার রিপিট করব আলিফ বা جيم حا خا دال ذال را زا سين شين صاد ضاد طا عين غين فا قاف كاف لام ميم نون واو আমরা আমাদের বাচ্চাদেরকে এই টোয়েন্টি নাইন লেটার্স অতি সহজে যাতে তারা মুখস্থ করে নিতে পারে আমি অনুরোধ করব যে আপনারা বারবার আমাদের প্যারেন্টস এবং শিক্ষক যারা আছেন তারা আপনারা রিপিট করবেন চিচার মাস রিপিট এগেন এন গেন অফ প্যারেন্টস এগেন এন গেন অ্যান্ড দ্য স্টুডেন্ট উইল বি ফলো আমাদের শিশুরা আমরা বাচ্চা নিজেরা আমরা তারা ফলো করবো আমরা যেভাবে আমরা কইম তো যাই হোক এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেসন ইট দিস ইজ 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 ওয়াজ দ্য ফার্স্ট লেসন আলহামদুলিল্লাহ আজকে আমাদের মেইনলি অ্যাক্টিভিটিস হচ্ছে সেকেন্ড লেসন অর্থাৎ এই ফেজটা লেসেন নাম্বার টু দিস ইজ দ্য মেইন লেসন ফর টুডে আজকে আমাদের মেইন লেসন হচ্ছে লেসন নাম্বার টু দুই নাম্বার লেসন আজকে আমরা লান করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি অনুরোধ করব সম্মানিত শিক্ষক ফ্যারেন্টসগণকে যে আমরা একটা ছোট্ট একটা বুকলেট বা লেখার জন্য একটা কাগজ বা খাতা আমরা আমাদের বাচ্চাদের জন্য আমরা রাখব এই খাতার এই খাতাটা শুধু এই লেসনের জন্য আপনারা রাখবেন আর কিছুর জন্য নয় তো বাচ্চাদের আমরা বলবো যে তারা ডান দিক থেকে লেখা শুরু করবে ডান দিক থেকে আরবী লেখা অন্যান্য যত লেখা আছে বাম দিক থেকে আরবি লেখা ডান দিক থেকে তো তারা যেন ডান দিক থেকে লেখা শুরু করে এবং যখন আমরা লিখবো প্রত্যেকটা অক্ষর আমরা অন্তত পক্ষে আমরা বার করে আমরা লিখবো তো ইনশাআল্লাহ ওইটা আমি যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন আমি দেখে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে

তারা লিখবো এবং পড়ব লিখতে হবে এবং পড়তে হবে কিভাবে আমরা লিখবো বোর্ডের দিকে আপনারা একটু তাকান এইভাবে আমরা আমাদের এই খাতার ডান দিকে এইভাবে নাম্বার ওয়ান এইভাবে আমরা একটা টান দিলাম এটাকে বলে আলিফ তো আমি আমার বাচ্চাকে বলবো স্টুডেন্টকে যে তোমার খাতার ডান দিকে এইভাবে উপরে উপর থেকে নিচে একটা টান দাও সে একটা টান দিল এটার নাম কি দিস ইজ দা নেম অফ দ্য আলিফ তো এইভাবে আমরা বলবো যে মিনিমাম টেন লাইন আলিফ 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 ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড রিড আলিফ 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 যতক্ষণ না কমপক্ষে মিনিমাম দশটা লাইন পুরা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লেখা আমরা বন্ধ করব না আমাদের বাচ্চাদেরকে আমরা স্টুডেন্টকে বলবো যে উই উই টিচ স্টুডেন্ট আন ফিনিশ মিনিমাম টেন লাইন মাস্ট বি কমপ্লিট টেন লাইন কমপ্লিট করতে হবে এবং লেখার সাথে পড়া মাস্ট বি রিডিং উইথ দ্য রাইটিং অনলি রিডিং নট অ্যালাউড অনলি রাইটিং অলসো নট অ্যালাউড মাস্ট বি রাইটিং অ্যান্ড রিডিং টুগেদার আলিফ ওকে দেন আমরা কি বলবো প্লিজ রাইট ওয়ান আলিফ অন দ্য বুক একটা আলিফ বলবো যে সেম এন আলিফ লিটল বিথ দিস ডিস্টেন্স সেম ডিস্টেন্সে আমরা স্টুডেন্ট বলবো যে ইউ রাইট এন আদার আলিফ হিয়ার মিন ফোর লিফ টুগেদার এইভাবে আমরা একটু ডিস্টেন্স রেখে আমরা বলবো যে চারটা আলিফ তুমি একসাথে লেখো লিটল ডিস্টেন্স রেখে থাড়া ফাহারা কিয়া সাইটটা লিফ্ট টুগেদার লেখো তো খুব আনন্দের সাথে আমরা বাচ্চাটা লেখবো সাইটটা আর লিফ টুগেদার তো বুঝছে লিভ দা ফার্স্ট আলিফ

তো কি হলো সে হয়তো আমাদের বাচ্চা সে জানবে না হি ডোন্ট নো হোয়াট ইজ দিস উই ক্যান সে দিস ইজ দ্য নেম অফ আল্লাহ তো আমাদের বাচ্চাদেরকে বলবো সে আল্লাহ হু ইজ আল্লাহ আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর আল্লাহ ইজ আওয়ার লোড হি ইজ দ্য সাস্টেনার হি ইজ দ্য মাস্টার অফ দ্য হোল ইউনিভার্স আল্লাহ ইজ আওয়ার লোড হি ইজ দ্য ওনলি ওয়ান আল্লাহ ইজ ওনলি ওয়ান নো সান নো ফাদার নো ডার হি ইজ এথারন এই আল্লাহ লেখাটা আমরা এইভাবে লিখে আমাদের বাচ্চাদেরকে বলব আব এগে আলিফ 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 এন্ড লিভ দা ফার্স্ট ওয়ান জয়েন দ্য সেকেন্ড ওয়ান উইথ দ্য থার্ড ওয়ান থার্ড ওয়ান উইথ দ্য ফোর্থ রাউন্ড লাস্ট ওয়ান ভেরি ইজি আল্লান আওয়ার চাইল্ড উইল বি কোপি দ্য স্টুডেন্ট ওর প্যারেন্ট Okay. Now what we do? We minimum five line we can write with Allah. Alif Lam Lam Ha. Allah Alif Lam Lam Ha. Allah Alif Lam Lam Ha Allah. Within five minutes I think uh, our student will be uh, understand and able to write the name of Allah Subhanahu Wa Taala. Alif Lam Lam Ha Allah. Alif Lam Lam Ha Allah. E Allah. One line, two line, three minimum five line.